দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা অঞ্চলে এদিন সন্ধ্যায় বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার প্রচার চলছিল। প্রচার শেষ হয়ে বেরোনোর মুখে একদম শেষের একটি ট্যাবলো গাড়িতে জনা কয়েক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ট্যাবলোটিকে, ছিঁড়ে দেওয়া হয় ফেস্টুন দলীয় ব্যানার, মারধর করা হয় এক বিজেপি কর্মীকে। গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটে গেল বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে অভিযোগের তীর অনুগামীদের বিরুদ্ধে। তবে এই সম্পর্কে বিজেপি কর্মী সুপ্রিয়া হাজরা কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা তৃণমূলের গুন্ডারা আমাদেরকে রুখছিল, কারণ ওদের ঘুম উড়ে গেছে। আমাদের মোদী সরকার যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছে তাতে দিদির ঘুম উড়ে গেছে। ঘটনাটা কোথায় ঘটেছে আপনাদের সাথে? ঘটনাটা পলাশডিহাতে ঘটেছে। তো তাদের বক্তব্য কি, কারা আপনাদের উপর আক্রমণ শানালো? তৃণমূলের গুন্ডারা। কি বলছিল তারা যখন ভাঙচুর করছিল, তখন কি বলছিল, তার বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য, আমাদেরকে প্রচার করতে দেওয়া হবে না এবং ওই ওয়ার্ডে 32 নম্বর ওয়ার্ডে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। যদিও মারধর কিংবা ট্যাবলো ভাঙার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, 32 নম্বর ওয়ার্ডের পুরপিতা মানুষ রায় জানিয়েছেন যে স্থানীয় মানুষ বিজেপিকে চাইছে না, তাই বিজেপি প্রার্থী প্রচার করার সময় স্থানীয় লোকজন গো ব্যাক স্লোগান দেয়। কোনো মারধরের ঘটনা ঘটেনি, ট্যাবলোটি বিজেপির লোকেরাই ভেঙেছে বলে মানুষবাবু জানান। দেখুন, সম্পূর্ণ ভিত্তির জোরে আমাদের কোনো কর্মী কোনো প্রচার কারো কোনো প্রচারে বাধা দেয়নি এবং দেবেও না। ওনারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আমি শুনলাম ওয়ার্ডের, আমরা পথসভা করছিলাম, শুনলাম যে ওয়ার্ডের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে তাকে গো ব্যাক করে ওয়ার্ড থেকে তাড়িয়ে দিয়েছেন, কারণ বিজেপিকে আর কেউ পছন্দ করছেন না, তার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে তাদের তাড়িয়েছেন। যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগটা, এই অভিযোগের ভিত্তি অভিযোগটা মিথ্যা অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তাদের ট্যাবলো ভাঙচুর করা হচ্ছে, ওরা নিজেরাই ভেঙে আমাদের তৃণমূল নেতা, আমি দোষ দিচ্ছি, এখন সম্পূর্ণ তৃণমূল নেতা দোষ দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণ ভিত্তি। তবে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পলাশডিহা অঞ্চলে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।